দানবীর অনুদা প্রসাদ সহ সাতজনকে হত্যার দায়ে যুদ্ধাপরাধী মাহবুবুর রহমানের ফাঁসির আদেশ। আজ বৃহস্পতিবার বিচারপতি শাহিনুর ইসলামের নেতৃত্বাধীন 3 সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল স্বাধীনতা পদকপ্রাপ্ত দানবীর রণদা প্রসাদ সাহা ও তার ছেলে সহ 7 জনকে হত্যার দায়ে টাঙ্গাইলের মাহবুবুর রহমানের ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন প্রসিকিউটর রানা দাশগুপ্ত। আসামির পক্ষে ছিলেন গাজী MH তামিম। প্রসঙ্গত 2018 সালের 12 ফেব্রুয়ারি টাঙ্গাইলের মাহবুবুর রহমানের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন। 1 বছরের বেশি সময় পর আসামিপক্ষে যুক্তিতর্ক শেষ হলে বৃহস্পতিবার মামলার রায় ঘোষণা করেন ট্রাইব্যুনাল।